কথা বাংলার নতুন মিষ্টি। বালিগঞ্জ ফাঁড়ির কাছে জিম থেকে ফেরার পথে জঘন্য ঘটনার সম্মুখীন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। বালিগঞ্জ ফাঁড়ি থেকে গড়িয়াহাটের দিকে যাচ্ছিলেন মিমি, আর রাস্তায় অভিনেত্রীকে দেখে এক মদ্যপ ট্যাক্সি ড্রাইভার চোখ মারেন, শুধু তাই না কটুক্তিও করেন। শুরুতে মিমি এড়িয়ে গেলেও সে আবারও একই ঘটনা ঘটায়। এই অসভ্যতার তীব্র প্রতিবাদ জানান নায়িকা, ইমিডিয়েট পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। সঙ্গে সঙ্গে গড়িয়াহাট থানায় ওই চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়। মিমি মনে করেন ওই চালকের কাছে কোনো মেয়েই নিরাপদ নন। রাতে আনন্দপুর এলাকার উত্তর 55 গ্রাম থেকে ট্যাক্সি চালক দেবা যাদবকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনা মনে করিয়ে দিল 4 বছর আগের সেই ঘটনা। তখনও সাংসদ হননি মিমি। একটি ইন্ডিকা গাড়ি এক বাইককে ধাক্কা দিয়ে চলে যায়। গাড়িতে থাকা যাত্রীদের দুজনই ছিলেন মদ্যপ। সেই গাড়ির পিছু নেন মিমি। নায়িকার গাড়ি ইন্ডিকাকে ব্লক করে তার বাউন্সার গাড়ির চাবি নিয়ে নেয়, তাদেরকে তুলে দেন পুলিশের হাতে। মিমির এই প্রতিবাদী সত্তা বহু বহু মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।